হ্যালো ভিওয়ার্স আজ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় দাঁত পরিষ্কার ছাড়াও টুথপেস্টের আরও দশটি ব্যবহার চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে উঠে আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই দাঁত মাজা উচিত এমনটাই শিখে এসেছে সবাই ছোটোবেলা থেকে তবে এখন যদি বলা হয় টুথপেস্ট দাঁত মাজা ছাড়াও আরও অনেক কারণেই ব্যবহার করা যায় যেমন বাড়ির কাজ ধরুন পুরনো গয়নাকে নতুন করে দেয়া এই ধরনের বিভিন্ন কাজে লাগে টুথপেস্ট আমাদের আজকের এই ভিডিওতে বলবো কখনো কোনো সমস্যায় পড়লে কিভাবে টুথপেস্ট সমস্যার সমাধান করবে চলুন তাহলে জেনে নেওয়া যাক গাড়ির কাজ পরিষ্কার করার জন্য ব্যবহার করুন টুথপেস্ট নতুন গাড়ি কেনার সময় যেমন কাজ চকচক করত টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলেও তেমনই করবে জামায় বিভিন্ন কারণে লিপস্টিকের দাগ লেগে যায় কিংবা খেতে গিয়েও সস পড়ে যায় সঙ্গে সঙ্গে সাবান পানি দিয়ে পরিষ্কার করতে যান আপনি তা না করে টুথপেস্ট দিয়ে ঘষে নিন জায়গাটা দেখবেন দাগ চলে গেছে রুপার গয়না একটু পুরনো হয়ে গেলেই কালচে হয়ে যায় ব্রাশে একটু টুথপেস্ট লাগিয়ে গয়নাটি ভালো করে পরিষ্কার করুন ভালো করে ঘষে নিয়ে কিছুক্ষণ রেখে দিন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন গয়না আগের মতো হয়ে গেছে কাঠের ফার্নিচার হোক বা অ্যালুমিনিয়ামের দাগ পড়ে গেলে আপনি নানা রকমের চেষ্টা করে সেই দাগ তোলার চেষ্টা করেন কিন্তু সেই চেষ্টা বিফলে যায় তাই টুথপেস্ট দিয়ে পরিষ্কার করুন দাগও উঠবে এবং চকচকেও হবে নেল পলিশ বা নখে লেগে থাকা গাঢ় দাগ তুলতে টুথপেস্ট ব্যবহার করুন আঙ্গুলে একটু পেস্ট নিয়ে ঘষে নিন দেখবেন দাগ উঠে গেছে হারমোনিয়াম ও সিন্থেসাইজারের ডিটে জমে থাকা ময়লা পরিষ্কার করতে টুথপেস্ট কার্যকরী একটা ভেজা টুকরো কাপড়ে একটুখানি টুথপেস্ট নিয়ে হালকা করে ঘষতে থাকুন দাগ উঠে যাবে নিমেষে মাছ ধরলে ধুলে হাতে আষ্টে গন্ধ হয়ে যায় পেঁয়াজ রসুন কাটলেও এমনটাই হয় সেই গন্ধ দূর করুন টুথপেস্ট দিয়ে কারণ সাবানো যে কাজে ফেল করে টুথপেস্ট সেই কাজ করে দেয় ফোনে স্ক্রিন গার্ড লাগালেও স্ক্র্যাচ পড়ে যায় নতুন স্ক্রিন গার্ড না কিনে তুলোয় টুথপেস্ট নিয়ে ঘষে নিন আস্তে করে ঘষবেন ভালো করে মুছে নিন দেখবেন আগের মতো হয়ে গেছে ফোনের স্ক্রিন আয়রনের দাগ তুলতেও টুথপেস্ট উপকারী এবং বেসিন বা বাথরুমের স্টিলের কলে ময়লা জমলেও টুথপেস্ট লাগিয়ে রেখে দিন তারপর ধুয়ে নিন দেখবেন ময়লা উঠে গেছে ব্রন হলে আগে টুথপেস্ট নিয়ে ব্রনের ওপর লাগিয়ে রাখুন দেখবেন পরের দিন সকালে কমে গেছে তো দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ